যন্ত্রের অ্যাড করার জন্য আসলে ভিডিওটা করছি না এটির নাম পালস অক্সিমিটার হাসপাতালে থাকা অপারেশন থিয়েটার ওয়ার্ড সব জায়গাতে এটি খুবই কাজের একটা জিনিস কয়েক সেকেন্ডে জেনে নেওয়া যায় যে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কেমন আপনার হার্টবিটটা কেমন হচ্ছে আমি জাস্ট এই চোখের সামনে দেখিয়ে দিই যে এই যে আমি একটু আঙুলটা দিলাম আঙ্গুলটা দিলাম এটি অন করলাম আঙ্গুলটা দিলাম অন করলাম অন করার সাথে সাথে কিন্তু এই যে লাল দেখা যাচ্ছে রেজাল্ট চলে এসছে রেজাল্ট চলে এসছে তার মানে অক্সিজেন দেখাচ্ছে হান্ড্রেড পালস দেখাচ্ছে সেভেন্টি নাইন থ্যাংক গড ভালো হচ্ছে তো এই যে ইন্টারপ্রিটেশান বা রেজাল্টটা যেটি পেলাম যে আমার স্যাচুয়েশান দেখা গেলো হান্ড্রেড আমি কি সুস্থ আছি ইয়াস এখন একজন ব্যক্তি দেখা গেল উনি নাইনটি ফাইভ উনি কি অসুস্থ এটা বলা যাচ্ছে না তাহলে জানতে হবে কত থেকে কত থাকলে ভালো আপনারা জানেন যে আমরা পালস যেটা বলি সাধারণ মানুষের সেভেন্টি টু থাকে সিক্সটি থেকে আমরা যদি নাইনটি পর্যন্ত চিন্তা করি মোটামুটি নর্মাল এ পর্যন্ত কোনো টেনশান করতে হয় না এখন ধরেন যে একটু সিঁড়ি দিয়ে উঠেছি কোনো টেনশান করেছি একটু বাড়তে পারে সেটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই বাট আমরা সেভেন্টি এইটি এরকম একটা ঘরে থাকলে আমরা খুব বেশি হ্যাপি হই তাহলে পালস চলে গেল টেনশন যেহেতু করোনা চলছে কোনটা নিয়ে টেনশান যে অক্সিজেনটা কমে গেল কিনা এখন কত কমলে আপনি টেনশন করবেন যদি আপনি হাতে আঙ্গুলে দিলেন দেখলেন যে সিচুয়েশন নাইনটি টু আপনি এখন কি করবেন তখন আপনাকে জানতে হবে যে ওই ব্যক্তিটার আসলে বেজ লাইনটা কত ছিল এখন ধরেন আমি আমার বেজ লাইন ধরেন আমি এখন পেলাম কত একশো এখন আমার যদি কোনো কারণে সেটি নাইনটি টু থ্রি হয়ে যায় আমি তখন বলবো যে ইয়াস আমার অ্যালার্ট হওয়া উচিত আমার এটা কম কমে গেছে কিন্তু একজন ব্যক্তি যার সবসময় নাইনটি টু নাইনটি থ্রি থাকে তার জন্য নাইনটি থ্রি বা নাইনটি ওয়ান বা নাইনটি কিন্তু সেটা খুব একটা কম না তার অ্যালার্ট হওয়ার কিছু নাই সে কারণেই কিন্তু ব্যক্তিভেদে এই যে রেঞ্জটা এটা কিন্তু চেঞ্জ হয় সেই জন্য আমরা ফিক্সড বলতে পারি না যে তিরানব্বই থাকলে আপনি ওকে আমার মনে হয় এটি বুঝেছেন এখন ধরেন একজন মানুষ আল্লাহর রহমতে আমি সুস্থ আছি আমার হানড্রেডই পাওয়া গেল একজন মানুষের ফুসফুসের রোগ আছে তার অ্যাজমা আছে সিওপিডি বা ফুসফুসের রোগ আছে তার কিছুটা শ্বাস কষ্ট থাকে নর্মালি বা শ্বাস নিতে একটু হালকা কষ্ট মাঝে মধ্যে হয় দেখা গেলো যে তার সময়ই এইটি নাইন নাইনটি এরকম থাকে তার জন্য ওটাই নর্মাল সো এই জন্য আমরা এটা যারা ব্যবহার করব প্রথমে জেনে নিব যে আমার আসলে বেসলাইনটা কত আমার অন্য কোনো রোগ আছে কিনা আমি তো জানি যে আমার কোনো রোগ আছে কিনা তাহলে এটা কি এই মুহূর্তে যারা করোনা আক্রান্ত বা করোনা প্যান্ডামিক চলছে ঘরে ঘরে কেটে রাখার দরকার আছে এটা নিয়ে পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে আমি একটু বলবো যে যেহেতু টেনশানে আমরা থাকি ঘরের মধ্যেই সবাইকে থাকতে বলছি হাসপাতালে যেতে না করছি সামর্থ্য যদি কুলায় একটা রাখতে দোষ কি এটির দাম আসলে অনেক কম ছিল পনেরোশো দু হাজার টাকার মতো ছিল এখন তো তিন হাজার থেকে শুরু করে আরও অনেক বেড়ে গেছে যতটুকু আমি শুনেছি যেহেতু গিফট পেয়েছে আমি অ্যাকুরেট দামটা জানি না রেঞ্জটা আপনাদেরকে বলে দিলাম যে দুই তিন হাজার মধ্যেই ম্যাক্সিমামগুলো আসলে পাওয়া যায় সো এরকম একটা যন্ত্র যদি আমি ঘরের মধ্যে রাখি আমার কি উপকার আসবে একটা হলো যে আপনারা জানেন যে যারা এই মুহূর্তে করোনা আক্রান্ত পেশেন্ট যারা ঘরের মধ্যে আছেন তাদের মধ্যে একটা টেনশন কাজ করে যে কখন আবার হাসপাতালে যেতে হয় অনেকের শ্বাসকষ্ট হয় হাসপাতালে যেতে হয় অনেকের খুব বেশি ডায়রিয়া হয় তখন হাসপাতালে যেতে হয় দুটো ক্রাইটেরিয়া যদি খুব শ্বাসকষ্ট হয় যদি খুব ডায়রিয়া হয় তখন আপনাকে হাসপাতালে যেতে হবে অথবা করোনা হয়েছে উনি একটু বয়স্ক মানুষ ডায়াবেটিস কন্ট্রোলে নাই প্রেশার কন্ট্রোলে নাই অ্যাজমা কন্ট্রোলে নাই তাকে হাসপাতালে যেতে হবে মোটামুটি তিনটা ক্রাইটেরিয়া এখন ঘরের মধ্যে আছেন টেনশনেই তো শ্বাসকষ্ট হয় মনে হয় যেন বুকটা একটু চিহ্নিত করে উঠছে এদিকে ঘুরতে একটু লাগছে দমটা একটু খাটো লাগছে আমার কি শ্বাসকষ্ট শুরু হতে যাচ্ছে এই যে করোনার আগেই যে টেনশন হাতে যদি একটু এরকম থাকে আপনার মনে হচ্ছে শ্বাসকষ্ট এখানে করে দেখলেন কত আমার আমার যা ছিল সেই রকমই দু এক কম বেশি আছে তাহলে কিন্তু আপনি ও না তাইলে এটা আমার মনে হয় মনের টেনশনের কারণে হচ্ছে তাহলে একটা আপনাকে টেনশন ফ্রি রাখল তাই না আপনি জানেন যে আপনার বেজ লাইন নাইনটি এইট হঠাৎ করে দেখলেন যেটা কমে আসতেছে নাইনটি হয়ে গেছে কিছুক্ষণ পরে চেক করলেন নাইনটি হয়ে গেছে এবার আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে এটি গ্রাজুয়ালি কমে আসতেছে নাইনটির নিচে নেমে গেলে অবশ্যই সেটি কম এই অবস্থা আসলে তা আপনাকে হাসপাতালে যেতে হবে সো এই যন্ত্রটি যদি আপনার ঘরে থাকে আপনি কিন্তু একটু কনফিডেন্ট পাবেন যে আমার টেনশন হলে এই যন্ত্রটি আমাকে বলে দেবে যে তুমি টেনশন করো না তোমার ঠিক আছে আবার যদি কোনো কারণে কমে যেতে থাকে যন্ত্রটি আমাকে বলে দিবে যে হ্যাঁ আপনার প্রবলেম আছে আপনি যেতে পারেন এমনকি আপনি ছবিটা তুলে আপনি আজকে কত ছিল ওই সময় কত হলো আপনি জেনে নিলেন সো যারাটি কিনবেন প্রথমে বলি যে আপনি কিনেই প্রথমে আপনার বেসলাইনটা কত জেনে নিন এটা হচ্ছে আপনার এক নম্বর এটা মনে রাখুন কোনো বিপদ হলে যাতে আপনি কম্পেয়ার করতে পারেন যে আপনার অরিজিনালি কত থাকে আর এখন কত আছে কোন আঙ্গুলে পড়বেন সব আঙ্গুলেই কাজ করে তবে যদি এটা মাঝখানের আঙ্গুল হয় সেটা বেটার বেটার অন্য অন্য যে কোনো আঙ্গুলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই তবে কমফোর্টেবল হয় সম্ভবত মাঝখানের আঙুলটাতে যেটা আমরা গাইডলাইনগুলোতে দেখেছি যে মিডল ফিঙ্গারটা কম্পারেটেবলি বেশ পার্থক্য থাকতে পারে এটা নিয়ে টেনশনের কোনো কারণে কারণ আঙুলে দিলেই হলো আঙুলের থেকে বড়ো হচ্ছে যে আমি ঠিক মতো এটাকে বসিয়েছি কিনা কারণ এর ভিতরে লেজার থাকে সেটা পর্যন্ত আমার আঙুলটা ঠিক মতো গেছে কিনা তাই না এখন আপনার আঙ্গুলে বিশাল বড় নখ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক লম্বা নখ রাখে ঢুকেছেন ওই যে লেজারটা যে ভিতরে একটা আছে লেজার ওই পর্যন্ত ওই পর্যন্ত আপনার যায় না এই যে দেখা আমি যে লাল দেখা যাচ্ছে লাল লাল ওই যে লালটা দেখা যাচ্ছে এখন আমরা আঙ্গুলটা এত বেশি নক বড় করেছেন যে ওই পর্যন্ত যায়নি ফলে আপনার লেজার কারণ লেজারটা না পেলে তো আপনার রেজাল্ট ফলস আসবে সো আপনার নখ যদি লম্বা থাকে প্রবলেম অনেকের আবারই ইয়ে আছে নেইল পলিশ দিয়ে থাকে নেল পলিশের ক্ষেত্রে কিন্তু এটার রেজাল্ট একটু হের ফের হতে পারে হ্যাঁ সবই ভালো আছে যে আঙ্গুলটা আপনি দিয়েছিলেন ওই আঙ্গুলে জন্মগতভাবে আপনার রক্ত সাপ্লাই কম বা কোনো রোগের কারণে রক্ত সরবরাহ কম আছে তখন রেজাল্ট কিন্তু কম আসবে খুব ঠান্ডা এসে ছেড়ে রেখেছেন হাত পা সব ঠান্ডা হয়ে গেছে তখন রেজাল্ট কম আসবে এনভায়রনমেন্টটা ঠান্ডা হয়ে গেছে আপনার শরীর ঠান্ডা হয়ে গেছে তখন রেজাল্ট কম আসবে হ্যাঁ কোলেস্ট্রলের কথা বলা হয় তবে এটা এটাও একটু এটাও একটা কারণ যে কোলেস্ট্রল বেশি থাকলেও তখন একটু কম দেখাতে পারে তার মানে হঠাৎ করে আপনি এটা দেখলেন যে রেজাল্টটা তো কম দেখাচ্ছে তাহলে কি সেটা শ্বাসকষ্ট দেয় না মেশিনটা যদি উল্টাপাল্টা হয় ব্যাটারিটা ঠিক মতো নাই শেষ হয়ে গেছে মেশিনের কোয়ালিটিটাও ভালো না এটা ডিস্টার্ব করছে এটা একটা কারণ হতে পারে আপনি লাগাতে পারেননি সেটা একটা কারণ হতে পারে আপনার যে আঙ্গুলগুলোতে ঠান্ডা হয়ে গেছে যে সমস্ত কারণগুলো বললাম সেই কারণগুলো আছে সেজন্যই হঠাৎ করে কমে গেলেই ভয় পাওয়ার দরকার নাই একটু চেঞ্জ করে দেখুন আঙুলটা একটু খসা করে দেখুন একটু টেম্পারেচারটা বাড়ার পরে কোনো প্রবলেম হয় কি না আর এমনিতেও কিন্তু বোঝা যায় যার শ্বাসকষ্ট হচ্ছে শরীরে অক্সিজেন কমে গেছে তার জীববায় একটু নীলচে হয়ে যাবে চেহারা যদি তিনি ফর্সা হন আমার মতো কালো না হন তাহলে কিন্তু তার নীল একটা ভাব আসবে আঙুলগুলোর মাথায় একটা নীলচে ভাব আসবে তখনও কিন্তু বোঝা যায় সো যারা ঘরে আছেন স্বাস্থ্যবিধি মেনে চলছেন শুধুমাত্র মনে রাখবেন যে প্রাথমিক এবং মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ সাধারণ সর্দি কাশিতে ঘরেই থাকবেন যদি একটু হালকা শ্বাসকষ্ট হালকা ডায়রিয়া থাকে তাতেও আপনি ঘরে থাকবেন টেনশন করার কারণ নাই তবে যদি শ্বাসকষ্ট বেড়ে যায় স্যাচুরেশনটা যদি আস্তে আস্তে ফল করতে থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে সো যারা ঘরে আছেন মাথায় রাখবেন যে আমি সময় একটা অ্যাম্বুলেন্স কিংবা একটা গাড়ির ব্যবস্থা রাখবো যাতে হাসপাতালে আমার হঠাৎ করে যাওয়ার প্রয়োজন হলে আমি বিপদে না পড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ